ভোর চারটার সময় আমি উঠে গেছি উঠে চান টান করে ঘর মোছামুছি করে পরিষ্কার করে তারপর আমি শুরু করেছি গোপোষণার জন্য সব কিছু তো দেখো আরেকটা কড়াই আমি নিয়ে নিয়েছি যেহেতু একটা কড়াই ভেবেছিলাম হয়ে যাবে তো একটা কড়াই আমি ধুয়ে রেখেছিলাম তো দেখলাম যে না একটা কড়াইতে হবে না তো আরেকটা কড়াই নামিয়ে একটু ভালো করে মেয়ে যেতে যে তারপর এখানে দেখো পনিরটাও হয়ে গেছে এটা দ্বিতীয় পর্ব এখানে ভাজা আমি সব মোটামুটি পাঁচ রকমের ভাজাও করে ফেলেছি ধূপ ধরিয়ে ফেলেছি কোরকুড়ও ধরাবো কোনো শুভ অনুষ্ঠানে কর্পূরও ধরাতে হয় সব তোমরা রোজ সন্ধ্যাবেলা ধরাবে জ্বালাবে তো দেখো এখানে ভোগ আমি লাগিয়ে দিয়েছি পঞ্চপ্রদীপও আমি সাজিয়ে দিয়েছি তো আমি ভাবতেই পারিনি একা হাতে আমি সব কিছু করবো তবে কিভাবে যে কি হয়ে গেছে আমি নিজের অজান্তেও আমি ভাবতে পারিনি যে একা হাতে সব কিছু করবো জন্মাষ্টমীর এই ঠাকুরকে ভোগ দেওয়া যাই হোক গোপুকে দেখো কী সুন্দর লাগছে তো সব কিছু দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে আমার এবার আমি একটু আরতি করবো ধূপধুনা দেখিয়ে তারপর দেখো তারপর পঞ্চপ্রদীপ দিয়ে একটু আরতি করব আরতি করে আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক দিন গোপুকে তুলসী মঞ্জুরি দিই গোপুর খুব প্রিয় তুলসী মঞ্জুরি কিন্তু সেদিন আমি ভুলে গেছি তো চলো দেখো কে এসছে গোপু সোনাকে নিয়ে এসছে আর ওরা গোপু সোনার ড্রেস পরেছে দেখেছ এই দেখো গোপু সোনা বা

খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে ভীষণ সুন্দর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ভীষণ সুন্দর ড্রেস খুবই সুন্দর দেখো দুই গোপু হ্যাঁ আসবে দুই গোপু বসে আছে সুন্দর করে গোপুর কত চকলেট এনে দিয়েছে মাহি ওরা বিস্কিট চকলেট বাটার সব এনে দিয়েছে ভয় লাগে রিক্সা তোমার কাছে কত গোপাল আছে তো দুটা গোপাল এখানে আছে না না চারটা গোপাল এখানে আছে ওয়ানটা